सुप्रिय दर्शक बंधुरा चले एलो कोजागरी लक्ष्मी पुजो आगामीकाल कोजागरी लक्ष्मी पुजो और ये लक्ष्मी पुजो प्रत्येक हिंदू घरे थाके किन्तु आज आमी आपनादेर जानाबो 90% मानुष एक जगह भूल करे माँ लक्ष्मी के फलस्वरूप एमन पाँचटी फल अवश्य दीते हैं जे पाँचटी फल ना दिले माँ लक्ष्मीर पुजोई सम्पूर्ण है ना किन्तु आमादेर मध्य 90% मानुष এই বিষয়টি জানেন না বা 90% মানুষ এই পাঁচটি ফল জোগাড় করে উঠতে পারে না তাই আজ আমি আপনাদের জানাবো কোন পাঁচটি ফল অতি অবশ্যই মা লক্ষ্মীকে ফলস্বরূপ নিবেদন করতে হয় নচেত এই কোজাগরি লক্ষ্মী পূজোই সম্পূর্ণ হয় না এই বিষয়টি বিস্তারিত জানতে তা বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি এই ভিডিও থেকে আপনি অনেকখানি উপকৃত হবেন আর এই ভিডিও থেকে আপনি যদি কোনো রকম উপকৃত হন তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের সত্যানুসরণ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য সুপ্রিয় দর্শক বন্ধুরা চলুন এইবার আলোচনায় মূল পর্বে প্রবেশ করা যাক দুর্গা পুজো শেষ মনে রয়েছে বিষাদের সুর কিন্তু তবুও মনের মধ্যে সামান্য একটু আনন্দের ছোঁয়া কারণ প্রত্যেকটি ঘরে আবার একটি ছোট্ট করে পুজো কোজাগরি লক্ষ্মী পুজো প্রত্যেকটি হিন্দু বাড়িতেই এই কোজাগরি লক্ষ্মী পুজো হয়ে থাকে তার কারণ এটি যার ঘরে মা লক্ষ্মী অধিষ্ঠান করে তার গৃহের ধনধান্যে পুষ্পে ভরে ওঠে আর্থিক উন্নতি হয় পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায় তাই আমরা প্রত্যেকেই নিজের মনের মতো করেই আপ্রাণ চেষ্টা করে থাকি মনে প্রাণে মা লক্ষ্মীর পুজো আরাধনা করে থাকি কিন্তু বন্ধুরা এমন কিছু জিনিস আছে যেগুলি না দিলে মা লক্ষ্মীর পুজোই যে সম্পূর্ণ হয় না তার মধ্যে প্রথম যে জিনিসটির কথা বলবো সেটি হলো নারকেল হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের পাঁচটি ফলের কথা বলবো তার মধ্যে প্রথমটি হলো এই নারকেল এবং নারকেলের জল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই দুটি জিনিস তাই অতি অবশ্যই এই নারকেল অর্থাৎ এই শ্রী ফলটিকে মায়ের চরণে অবশ্যই নিবেদন করবেন যে কাঁচা নারকেল না নিবেদন করবে তার কিন্তু পুজোই সম্পূর্ণ হবে না তাই বন্ধুরা অতি অবশ্যই নারকেল এবং পারলে একটি পাত্র করে নারকেলের জল কিন্তু মা লক্ষ্মীর সামনে নিবেদন করবেন তবে অবশ্যই খেয়াল রাখবেন এই নারকেলের জল কোনো তামা বা পিতলের পাত্রে রাখবেন না রাখলে কোনো কাঁচের পাত্রে রাখবেন তবে বন্ধুরা আপনারা নারকেলের নাড়ু ইত্যাদি দিন না কেন আপনারা কাঁচা নারকেল মা লক্ষ্মীকে অতি অবশ্যই নিবেদন করতেই হবে আমাদের পূর্ববঙ্গীয় বহু মানুষ এই বিষয়টি জানেন কিন্তু অনেকেই ভুলও করেন তাই অতি অবশ্যই এবারের পুজোতে কোনোভাবেই এই ভুল করবেন না দ্বিতীয় যে ফলটির কথা বলবো সেটি হলো তাল বীজের শাঁস হ্যাঁ বন্ধুরা এক কথায় এটিকে বলা হয় তালের ফল অর্থাৎ আপনারা হয়তো দেখে থাকবেন তাল খাওয়া হয়ে গেলে যে তালের বীজগুলি রেখে দেওয়া হয় উঠোনের কোনো পাশে আর ঠিক এই সময় তালের বীজগুলি একটি করে অঙ্কুরিত হয়ে যায় এবং সেটিকে কেটে খাওয়া হয় এবং খুবই মিষ্টি একটি ভেতরে অংশ থাকে যারা পারবেন
তারা অতি অবশ্যই এই তালের কল বা তাল বীজের শ্বাস মা লক্ষ্মীকে অতি অবশ্যই নিবেদন করতে হবে। এটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি ফল, আর কোনোভাবেই এটিকে মিস করবেন না। যাদের বাড়িতে আছে তারা অতি অবশ্যই নিবেদন করবেন, এবং যাদের বাড়িতে নেই তারা পার্শ্ববর্তী অন্যান্য বাড়ি থেকে জোগাড় করে নিতেই পারেন এই তাল বীজের শ্বাস। এর ফলে কিন্তু আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। তাল বীজের শ্বাস এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই কোজাগরি লক্ষ্মী পুজোর জন্য, তাই আপনাদের জানিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন দুটি জিনিস অতি অবশ্যই মা লক্ষ্মীর কাছে নিবেদন করতে হবে। এরপর তৃতীয় যে ফলটির কথা বলবো সেটি হলো আখ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আখ। এই কোজাগরি লক্ষ্মী পূজায় মা লক্ষ্মীর কাছে নিবেদন করুন আখ। এই ফলটিও মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, তাই আখ মা লক্ষ্মীর কাছে নিবেদন করতে ভুলবেন না। তবে এই প্রসঙ্গে আমি আরও একটা কথা আপনাদের জানিয়ে রাখি। যদি আপনারা চান আপনাদের অর্থনৈতিক উন্নতি হোক, তাহলে আপনারা এক খাদি আখ নিন। আখ নিয়ে সেই আখটির মধ্যে লাল সুতো জড়িয়ে মায়ের কাছে রেখে দিন। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনারা আর্থিক উন্নতি নিশ্চিতভাবে হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার চতুর্থ যে ফলটির কথা বলবো সেটি হলো পানি ফল। হ্যাঁ বন্ধুরা, এই কোজাগরি লক্ষ্মী পুজোয় পানি ফল অতি অবশ্যই লাগবে। আপনারা নিশ্চয়ই জানেন এই পানি ফল যে কোনো বাজারে বা ফলের দোকানে গেলে আপনারা পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই চারটি ফল আপনারা অতি অবশ্যই এই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন মায়ের কাছে নিবেদন করবেন। আর পঞ্চম যে ফলটির কথা বলবো সেটি আপনি আপনার মনের মতো যে কোনো ফল দিতে পারেন। এই পাঁচটি ফল নিয়ে মায়ের কাছে নিবেদন করুন, তারপর দেখুন মা লক্ষ্মীর কি পায়। আপনার ধন সম্পত্তি সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই ভরে উঠবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি আশা করব বিষয়গুলি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনারা কোনো রকম উপকৃত হয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের মঙ্গল করুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।